150 বছরের উপনিবেশিক আইন এবং সেই আইনেই বদল আনা হলো নরেন্দ্র মোদী সরকারের হাত ধরে মুছে গেল দাসত্বের চিহ্ন লোকসভায় পাশ হলো ভারতীয় ন্যায় সংহিতা বিল 1860 সালে তৈরি ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় দণ্ডবিধি আইন প্রতিস্থাপিত হবে এবার ভারতীয় ন্যায় সংহিতা আইন দিয়ে भारतीय न्याय संहिता भारतीय नागरिक सुरक्षा संहिता और भारतीय साक्ष्य अधिनियम ये तीनों बिल कानून बनने के बाद आज से 100 साल तक कम से कम 100 साल तक जितने भी टेक्नोलॉजी आएगी ये टेक्नोलॉजी को इस कानून के तहत समाहित करने के कानूनी प्रावधान होंगे। माननीय फॉरेंसिक साइंस को इतनी कठोरता के साथ इतनी दृढ़ता के साथ कानून में जगह देने वाला एकमात्र देश हमारा भारत बनने का है। मान्यवर, जो ब्रिटिश राज की ब्रिटिश काल की गुलामी के सारे चिन्ह समाप्त कर इस संपूर्ण भारतीय कानून अब बनने जा रहा है। मान्यवर, और हमारे संविधान का जो स्पिरिट है सबके साथ न्याय और भारतीय अवधारणा दंड और न्याय की है, इसके आधार पर इसके बेसिस पर कानून बनने जा रहे हैं। मैं आपके माध्यम से सदन के सभी सदस्यों का आशीर्वाद मांगता हूं कि इसमें आप सहमति दीजिए और मोदी जी का एक और वादा आज इस कानूनों के माध्यम से देश की जनता को दिया जा रहा है, इसको आपका केंद्रीय स्वास्थ्य मंत्री अमित शाह बक्तव्य अपने सामने तुले धरेछिलाम किन्तु एई प्रसंगे ए राज्येर बीजेपी विधायक नेतारा कि बोलछेन शोनाई। भारतवर्ष स्वाधीन हयेछे, स्वाधीन होवार पर भारतवर्षेर जे गणतंत्र पद्धतिते भारतवर्ष तार निजस्व गरिमाते चलबे सेटाके बारबार बाधा देवा हच्छे। आजके सेई बिल पार्लामेंटे अर्थात लोकसभार अंदरे सेई बिल पास हये गेछे, आमरा साधु पाच्छि नाई। समस्त भारतवर्षের প্রতিটি নাগরিক যারা শুভমুক্তি সম্পন্ন নাগরিক রয়েছেন তারা প্রত্যেককেই তারা এই বিলকে সমর্থন করেছে এবং এই বিল পাস হওয়ার পর ভারতবর্ষ তার গরিমা একেবারে চূড়ান্ত শিখরে পৌঁছে যাবে, এটুকু আমি জোর গলায় বলতে পারি। প্রথমত আমি বলবো যে বিরোধীরা ঝগড়াঝাটি না করে পার্লামেন্টের বাইরে না গিয়ে এইসব কাণ্ডকারখানা না করে ওদের বসে শোনা উচিত ছিল যে ওরা যা যা চাইছে এবং ভারতবর্ষের মানুষ যা যা স্বপ্ন দেখছে প্রত্যেকটা এক এক করে মোদি সরকার পূরণ করে দিচ্ছে। ন্যায় সংহিতা একদম লোকের অপছন্দ। কেন, কাদের অপছন্দ? যারা চায় এই ভারতবর্ষের তৃণ সংহিতা চালু হোক বা মমতা সংহিতা, ন্যায় সংহিতা চালু হচ্ছে, দেশে ইউনিফর্মিটি আসছে, লোকে আলাদা দেশ বানাতে চাইছে, তাদের আপত্তি হবে না? নাটো, আগে আইনটা বুঝুন, তারপর সমালোচনা করতে আসবেন। বিকাশচন্দ্র ভট্টাচার্য এবং ফিরদৌস আমিন তারা কি বলছেন শোনাই। এটা আদৌ ঔপনিবেশিক আইনের কোনো বদল হয়নি, যা আইন ছিল সেই আইনেরই হুহু কপি, দু চারটে নতুন ধারা যোগ করা হয়েছে। যে ধারাগুলো যোগ করা হয়েছে এগুলো ঔপনিবেশিক আমলের থেকে অত্যন্ত খারাপ। সুতরাং এই আইনটা যত দীর্ঘভাবে গভীরভাবে আলোচনা করার ছিল পার্লামেন্টে, সেই সুযোগ তো ওরা রাখলেন না, পার্লামেন্টে সাসপেন্ড করে দিলেন। ওরা এই জন্যই করেছেন পরিকল্পনা করে যে এই বিল নিয়ে আলোচনা হলে ওদের পক্ষে অসুবিধা হতো। যে নিশ্চিতভাবে লয়ের যে গতিময়তা বা গতিশীলতা সেটাকে মাথায় রেখে আইনের পরিবর্তন প্রয়োজন, কিন্তু এই ফরম্যাটে পরিবর্তন একেবারেই কাঙ্ক্ষিত নয়। আরও বেশি আলাপ আলোচনা প্রয়োজন ছিল এবং সর্বোপরি যেই সংহিতা চাপিয়ে দেব, আর তাহলে কি আগামী দিনে এই যে সংবিধানকে পরিবর্তন করে এক্ষেত্রে মনুসংহিতা আসতে চলেছে? আমার প্রশ্ন থাকলো। এবং যেভাবে যে পদ্ধতিতে ভারতবর্ষের মেজর ক্রিমিনাল মেজর অ্যাক্ট পরিবর্তন করা হচ্ছে, এই পদ্ধতিটি সঠিক নয় বলে আমি মনে করি। অধ্যাপক ঝন্ত বড়াই এবং রাজনৈতিক বিশ্লেষক সৌরপ্রিয় দত্ত কি বলছেন শোনাই। পৃথিবীতে যে কটা উপনিবেশিক স্টেট ছিল আফটার উপনিবেশ এলিমিনেশন হওয়ার পরে এক্সিস্টিং কোনো উপনিবেশিক আইন তারা রাখেনি, আর একের পর এক দীর্ঘসূত্রিতা আইনের নামে সাধারণ গরিব মানুষ যারা ডিপ্রাইভ হচ্ছে, দেখো অনেকেই তো আছে, জমি থেকে শুরু করে অন্যান্য আইনগুলোতে বলাই হয় বাবা শুরু করে ছেলের মৃত্যুর পরও আইনটা শুল্টায় না,
এই যে কথাটা ভারতীয় আইনের, সেটা ঔপনিবেশিক একটা কালো প্রতিনিধিত্বমূলক পাঠ, সেটাকে পরিবর্তন কাম্য ছিল, এটা করেছে ভারতের ক্ষেত্রে। এটা সবচেয়ে উল্লেখযোগ্য দিক, ঐতিহাসিক দিক, এবং ভারতের গণতন্ত্রের ক্ষেত্রে আজকে সবচেয়ে বড় সাফল্যের দিক। যে কোনো বিল পাস করা যেখানে বহু সাংসদ তারা উপস্থিত নেই, সেই সময় দাঁড়িয়ে এনারা বিল পাস করে নিচ্ছে, ঠিক আছে, কিন্তু আমার কাছে একটাই প্রশ্ন যে যে দেশের রাজা নিজে ন্যায় করে না, সে নানা রকম ন্যায় সংহিতা বা বিভিন্ন ধরনের আইন পাস করছে, জনগণের উত্তর দেবে, জনগণ যেটা ভালো মনে করবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আজকে এই নীরব মোদী, ধরুন নীরব মোদীর কথাই বলি, আজকের এই দেশ থেকে চলে গেছে, তো এদের শাস্তি কবে হবে মানুষ দেখতে চায়। তো আমার কথা হচ্ছে যে এমন একটা বিল পাস করানো হোক যে বিলে ন্যায় সবাই পাবে, দেশের বুকে এমন একটা উদাহরণ প্রতিষ্ঠা হোক যে প্রতিষ্ঠা নিরপেক্ষভাবে যে বিলই পাস হোক না কেন, ইউপিএ ইউএপিএ হোক বা ন্যায় সংহিতা হোক, ন্যায় যেন সবাই পায়। কিন্তু মুশকিলটা